কথায় আছে এই দ্বীপে যে যায় সে আর ফিরে আসে না, তাই এই দ্বীপটির নাম আইল্যান্ড অফ ডেড। এটি ইতালিতে অবস্থিত, কিন্তু কেন এরকম কথা বলা হয় এর পেছনে রয়েছে একটি ভয়ানক কাহিনী। কথিত আছে যে কয়েক শত বছর আগে এখানে 1.5 লক্ষ প্লেগ রুগীকে পুড়িয়ে মারা হয়েছিল। প্লেগের রুগীদের এখানে আনা হতো মেরে ফেলার জন্য। পরে ব্ল্যাক ডেথের সময়ে এই দ্বীপকে একই কারণে ব্যবহার করা হয়েছিল। পরে যখন রুগীদের সংখ্যা বৃদ্ধি পায় তখন প্রায় 1,60,000 অসুস্থ মানুষকে জীবন্ত দগ্ধ করা হয়। 1922 সালে এখানে মানসিক হাসপাতাল তৈরি করা হয়, কিন্তু কয়েক বছর পর এটাকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার কারণ ছিল ডাক্তার এবং নার্সরা অস্বাভাবিক জিনিস দেখতে পেতেন, তার সাথে হাসপাতালে ভর্তি মানসিক রোগীরা মৃত প্লেগ রোগীদের আত্মা দেখতে পেতেন। হাসপাতাল বন্ধ করে দেওয়ার পর এই দ্বীপ জনশূন্য হয়ে পড়ে। এরপর 1960 সালে ইতালির সরকার একটি বেসরকারি মালিকের কাছে বিক্রি করে দেয় এই দ্বীপটি। তিনি তার পরিবারকে নিয়ে কয়েকদিন এখানে সময় কাটান, কিন্তু কিছুদিন পর তারাও এই দ্বীপ ছেড়ে চলে যান। এরপর আরেকটি পরিবার এই দ্বীপটিকে হলিডে হোম তৈরি করার জন্য কেনেন, কিন্তু তারাও একদিন পর এই জায়গাটিকে পরিত্যাগ করেন। কিন্তু ভয়ানক ব্যাপার হলো এরা বেঁচে গেলেও যারা এই অস্বাভাবিক ঘটনা নিয়ে তদন্ত করে গেছিল তারা কেউ আর জীবিত ফিরে আসেনি। প্যারানর্মাল এক্সপার্টরা সন্দেহ করেন এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, তবে এই ভুতুড়ে দ্বীপের সত্যতা এখনও রহস্য হয়ে রয়েছে। ইতালি সরকার এখানে যাওয়ার ব্যাপারে জনগণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জেলেদের মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের জালে অনেক সময় মানুষের হাড় উঠে আসে।